নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 18ই ফেব্রুয়ারি 2023 মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রিতে যে ছয় রাশি গুপ্ত ধন পেতে চলেছে, সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আপনার জন্মছকে কেতু গ্রহ স্ট্রং থাকা কিন্তু দরকার। এই গুপ্ত ধন যেটা দেয় কেতু গ্রহ, তো আপনার জন্মছকে যদি কেতু অশুভ অবস্থাতে থাকে বা নিচস্থ গৃহে থাকে, অবশ্যই মহাশিবরাত্রিতে মহাদেবের উপাসনা অবশ্যই করুন। যাদের ক্ষেত্রে শনি, রাহু এবং কেতু অশুভ অবস্থাতে রয়েছে, অবশ্যই আপনারা মহাদেবের উপাসনা অবশ্যই আপনারা করুন। এই 18ই ফেব্রুয়ারিতে কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে। 31 বছর পর এই সংযোগ সৃষ্টি হয়েছে। 31 বছর আগে এই দুর্লভ সংযোগ ছিল, অর্থাৎ আপনার বাই বার্থ চার্ট জন্মছকে যদি কেতু গ্রহ শুভ অবস্থাতে থাকে, তাহলে আপনার কিন্তু এই 18ই ফেব্রুয়ারি থেকে আপনার কিন্তু গুপ্ত ধন প্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে। দেখুন, আমি একটি কথা বারবার বলি, দেখুন আপনারা শুনছেন ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে অনেকের ক্ষেত্রে মিলবে আবার অনেকের ক্ষেত্রে মিলবে না, কারণ এখানে একটা সার্বিক আলোচনা কিন্তু করা হচ্ছে। প্রচুর মানুষ আছেন যারা সমস্যাতে পড়ে গেছেন, দেনার দায়ে ডুবে গেছেন, অর্থাৎ ঋণের জন্য বাড়ি থেকে বেরাবেন কী করে, লোকের সামনে দাঁড়াবেন কী করে, এখানেও কিন্তু অনেকেই অসুবিধার মধ্যে আছেন। অর্থাৎ একটা ঋণ লোন যেন জালের মতন আপনাকে কিন্তু বিছিয়ে ধরেছে। জাল, এই জাল থেকে আপনারা মুক্তি পাবেন কী করে, ঋণের যে জাল, অবশ্যই জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে তুলবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নাই। দেখুন, আপনার বিবাহিত জীবনে সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখের জায়গায় বাধা, বা বিয়ে হতে বাধা হচ্ছে, বা আপনার পারিবারিক সমস্যা চলছে, অথবা প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছে, বাস্তুক্ষেত্রে সমস্যা রয়েছে, কর্মের জায়গাটাতে শত্রুতা, আপনি কর্ম পাচ্ছেন না, কর্মহীন হয়ে আপনি বসে আছেন, কি করবেন, মানে একটা রাস্তা খুঁজে পাচ্ছেন না, আপনি ভাবছেন যে আমার জীবনে শুধু সমস্যা, আমার মনে ভালো আসবে না, এটা যারা ভাবছেন ভুল ভাবছেন, ভালো অবশ্যই আসবে। আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখা আপনারা বিচার করুন, সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। দেখুন, আপনি যদি চোখে কম কম দেখেন, তাহলে কী করতে হয়, একটা চশমা কিন্তু পরতে হয়। চশমাটা কী করে, একটা আপনার পাওয়ারের সাহায্যে আপনার দৃষ্টিশক্তিকে কিন্তু বাড়িয়ে দেয়, অর্থাৎ রেমিডিও কিন্তু আপনাকে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু বাড়িয়ে দিবে। অর্থাৎ যেমন চশমা আপনার দৃষ্টিশক্তিকে বাড়িয়ে দেয়, আপনার ক্ষেত্রে অসুখ হয়েছে, ওষুধ খাচ্ছেন, সেখানে আপনি আবার সুস্থ হয়ে উঠেন, তেমনি একদম সঠিক প্রতিকার। অর্থাৎ প্রথম কথা হচ্ছে কি জানেন, আগে হচ্ছে নির্ণয় করতে, রোগ নির্ণয়, আপনার কোন জায়গাটা কোন গ্রহ সমস্যা করছে, সেটা আগে
মানে নবাংশ চার্ট বিশ্লেষণ করে আপনাকে কিন্তু জানানো উচিত। অর্থাৎ আপনার যে জায়গা থেকে সমস্যা আসছে তার সঠিক প্রতিকার আপনি করুন। আপনার বাধা আসছে, আপনি বুঝতে পারছেন আপনার ব্যবসাতে টাকা আটকে গেছে, টাকা আপনার ফেসে গেছে, অবশ্যই আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন। বা ব্যবসাতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এক কথায় দিয়ালে পিট ঠেকে গেছে আপনার, চ্যালেঞ্জ নিয়ে বলছি। আর যারা দু চোখ পরে স্বপ্ন দেখেন তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। জীবনে লক্ষ্য রাখুন, দেখবেন জীবনে আপনার উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। দেখুন একটা কথা, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনি এগাচ্ছেন, আপনি যদি খারাপটা না থাকেন, খারাপ সময়টা না থাকেন, আপনি ভালো সময়টা বুঝবেন কী করে? রাতের পর আসে দিন। অর্থাৎ আপনি যখন খারাপ সময়টা অতিবাহিত করবেন, ভালো সময়টা যখন আসবেন, তখন বুঝতে পারবেন ভালো জিনিসের গুরুত্বটা কী। সমস্যা তো রয়েছে, সমাধানের পথ রয়েছে, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, বিজ্ঞানসম্মত। ওই দুম করে বলে ফেললাম এটা ওটা সেটা না, এখানে টোটাল চুলচেরা বিশ্লেষণ, সূক্ষ্ম বিশ্লেষণ করে আপনার ক্ষেত্রে প্রেডিকশন এবং আপনার ক্ষেত্রে কিসের মহাদশা চলছে, কিসের অন্তর্দশা চলছে তার উপর কিন্তু নির্ভর। কারণ কিছু কিছু ক্ষেত্রে রাজ্যকারী মহাদশা চলে, কিছু কিছু ক্ষেত্রে মারক মহাদশা চলে। আপনার ক্ষেত্রে কোন মহাদশাটা ফেভার, আপনার ক্ষেত্রে কোন সময়টা ফেভার, আপনার ক্ষেত্রে কোন গ্রহ নবগ্রহ যে আছে কিনা, নবগ্রহের মধ্যে নবগ্রহ কিন্তু আপনাকে শুভ বা অশুভ ফল দেয় না। কিছু গ্রহ আপনার ক্ষেত্রে নেগেটিভ থাকে, কিছু গ্রহ আপনার ক্ষেত্রে পজিটিভ থাকে। অর্থাৎ আপনার যে সবটাই যে খারাপ সেটা না, যে জায়গাটাতে আপনার যে সমস্যাটা রয়েছে তার সঠিক গ্রহটাকে নির্বাচন করে তার যদি সঠিক প্রতিকার করা যায়, অবশ্যই জীবন আপনার বদলে যাবে। এক কথায় পিছন ফিরে আপনাকে তাকাতে কিন্তু হবে না। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, নাম্বারটি যাচ্ছে। এবং কেউ কেউ বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে, আমি একটি কথা আবারও আপনাদের সামনে বিশেষ বিশেষ বিশেষভাবে ঘোষণা করছি, আমার একটি মাত্র চ্যানেল যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। যারা পেমেন্ট করছেন তারা অবশ্যই কৌশিক রায় দেখে তবেই আপনারা কিন্তু, অ্যাকাউন্ট নাম্বার দেখে তবেই আপনারা কিন্তু পেমেন্ট করুন। অনেকের ক্ষেত্রে কিন্তু আমার নাম ভাঙিয়ে অনেকে কিন্তু করছে, আমাকে অনেক আমার যে প্রিয় যারা দেখিয়েছেন তারা আমাকে ফোন করে, আমাকে বিদেশ থেকেও যারা জানিয়েছেন যে আপনার নাম ভাঙিয়ে করছে স্যার একটু আপনি অ্যালার্ট হন। তো আপনারা দেখবেন এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, এবং যখন পেমেন্ট করবেন তখন দেখবেন যে কৌশিক রায় অ্যাকাউন্ট নাম্বারটা, তবেই কিন্তু আপনারা পেমেন্ট অবশ্যই করবেন। তো 18 ফেব্রুয়ারি এই দুর্লভ মহাসংযোগে গুপ্ত ধন, আপনার জন্মচকে যদি কেতু গ্রহ ভালো থাকে তাহলে নিশ্চিত রূপে এই 18 ফেব্রুয়ারি কিন্তু আপনারকে সঙ্গে হতে চলেছে মহা মহা পরিবর্তন 18 ফেব্রুয়ারির পর থেকে। নাম্বার ওয়ান রাশি তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য পরিবর্তন হতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার ক্ষেত্রে মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু পাবেন। তিন নম্বর রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছেন। এরপর রাশি মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু কেতু গ্রহ মানে আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। আপনার ক্ষেত্রে অর্থ জায়গাটা কিন্তু বিশেষভাবে ভালো দিবে।
এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ক্ষেত্রে এই গুপ্তধন পাওয়ার কিন্তু বড় সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলো আমি কথা বললাম 18 ফেব্রুয়ারি 2023 গুপ্তধন নিশ্চিত প্রাপ্তি কিন্তু হতে চলেছে। তবে আপনার জন্মছকে কেতু গ্রহকে ভালো থাকা দরকার, এবং কেতুর যদি মহাদশা, কেতুর অন্তর্দশা বা কেতুর যদি প্রত্যন্ত দশা চলে আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু মানে হট করে হওয়া কিন্তু সম্ভব হবে। অবশ্যই কেতু যাতে খারাপ রয়েছে, কেতু কবচ অবশ্যই পরিধান করুন। নমস্কার, ধন্যবাদ।